جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر সম্মানিত চারজন ইমাম সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করেছেন। কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো মতাদর্শ মতবাদ তারা প্রত্যাখ্যান করেছেন, কখনো তারা গ্রহণ করেনি। এই চারজন ইমামের যদি আলোচনা শুনি, তাদের কিছু উক্তি শুনি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। সর্বাগ্রে বলবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উক্তি, তিনি বলেছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটি সহি হাদিস রাসুলের এটি হলো আমার মতাদর্শ, এটি আমার মাযহাব। অন্যত্র তিনি বলেছেন, হারামুন আলা মান লা ইয়ারিফু দলিলি আইয়ুফতি বিকালামি, আমি কোথায় থেকে দলিল গ্রহণ করেছি যদি কেউ না জানে, না জেনে আমার কথা অনুযায়ী ফতোয়া দেওয়া তার জন্য হারাম। অন্যত্র তিনি বলেছেন, إذا قلت قولا يخالف كتاب الله تعالى وخبر الرسول فاتركوا قولي, আমি যদি কোনো কথা বলে থাকি, সেই কথা যদি কোরআন এবং রাসূলের হাদিসের বিরোধী হয়, আমার কথা তোমরা প্রত্যাখ্যান করো, সেটি ছেড়ে দাও। এমনই ভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ অনেক কথাই বলেছেন, তিনি উক্তি পেশ করেছেন, তার মাঝে দুই একটি আমরা বলবো। যে তিনি বলেছেন, ليس احد بعد النبي ইল্লা ওয়া ইউখাযু মিন ক্বাওলিহি ওয়া ইয়াতরুকু ইল্লা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কাওর কথা গ্রহণ করা যেতে পারে, প্রত্যাখ্যান করা যেতে পারে, তবে রাসূলের কথা কখনো প্রত্যাখ্যান করা যাবে না। পরবর্তী তিনি বলেছেন, ইন্নামা আনা বাশারুন উখতি ওয়া উসিব ফানদুর ফি রাই ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাহ ফাখুযু ওয়া কুল্লু মা লাম ইওয়াফিকুল কিতাব ওয়া সুন্নাহ ফাতরুকু, যে আমি একজন মানুষ, আমি ভুলও করতে পারি, সঠিক সিদ্ধান্ত বসি, আমার মতামত তোমরা মিলিয়ে দেখো, যদি কোরআন এবং হাদিসের অনুকূলে হয় তাহলে সেটি গ্রহণ করো, কোরআন হাদিস বিরোধী হলে সেটিকে প্রত্যাখ্যান করো। এমনইভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ উক্তি হলো, তিনি বলেছেন, আজমা আল মুসলিমুনা আলা মান ইস্তাবানা লাহু সুন্নাতান আন রাসূলিল্লাহ লাম ইয়াহিলু লাহু আইয়াদ আহালি কাউলি আহাদিন, সমস্ত মুসলিম ঐক্যমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত স্পষ্ট হওয়ার পরে সুন্নত বিরোধী কার কথা গ্রহণ করা কার জন্য কখনো বৈধ হতে পারে না। অন্যত্র ইমাম শাফি বলেছেন, ইমাম আবু হানিফার মতোই, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহি হাদিস সেটাই হলো আমার মাযহাব। অন্যত্র তিনি বলেছেন, ইদা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নতি রাসূলিল্লাহ, যদি আমার কিতাবে রাসূল সুন্নত বিরোধী কিছু পাও, ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহ ওয়া দাউ মা কুলতু, আমার আদর্শ মতবাদকে ছেড়ে দিয়ে রাসূলের সুন্নত তোমরা গ্রহণ করো। অন্যত্র বলছেন, ফাত্তাবিউহা, ওহার অনুসরণ করো, ওয়ালা তালতাফিতু ইলা কাউলি আহাদ, রাসূলের সুন্নত বিরোধী কাওর কথার দিকে কখনো দৃষ্টি নিক্ষেপ করবে না, ভ্রুক্ষেপ করবে না। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি শেষ ইমাম ছিলেন, যাকে বলা হয় ইমাম আহলে সুন্নাহ, তিনি অনেক উক্তি বলেছেন, তার মাঝে দু একটি বলবো। তিনি বলেছেন, লা তুকাল্লিদুনি ওয়ালা তুকাল্লিদু মালিকা ওয়ালা শাফিঈ ওয়ালা আল-আওযাঈ ওয়ালা সাউরি ওয়খুযু মিন হাইসু আখাযু, তোমরা আমার অনুসরণ করবে না, ইমাম মালিকের অন্ধ অনুসরণ করবে না, ইমাম শাফির অন্ধ অনুসরণ করবে না, ইমাম আওযাঈ সাউরি এবং কার অনুসরণ করবে না, বরং অনুসরণ করবে তাহার, যে এই সমস্ত ইমাম যার থেকে গ্রহণ করছে তথা রাসূল সাল্লাম থেকে গ্রহণ করছে তার অন্ধ অনুসরণ একমাত্র তোমরা করবে। অন্যত্রে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, রায়ুল আওযাঈ ও রায়ু মালিক রায়ু আবু হানিফা কুল্লুহু রায়, যে ইমাম আওযাঈর মতাদর্শ, তার অভিমত, ইমাম মালিকের, ইমাম আবু হানিফার অভিমত, সব আমার অভিমত, সমান সমান, কোনো পার্থক্য নেই। তবে একজন মুসলিমের দলিল প্রমাণ হলো রাসূলের হাদিস। অন্যত্রে তিনি বলেছেন, মান রাদ্দা হাদিস রাসূলিল্লাহ ফাহুয়া আলা শাফা হালাকাতিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করবে সে একদম ধ্বংসের শেষ পর্যায়ে চলে যাবে। এই যে এই সমস্ত সংক্ষিপ্ত উক্তি দিয়ে আমরা একজন মুসলিম হয়ে আমাদের মাঝে স্পষ্ট হয়ে গেল যে আমরা কার অনুসরণ অনুকরণ করবো।